আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি ক্রিমের রিভিউ দিতে যাচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের ক্রিমটির নাম হচ্ছে টেজোস্কিন। টেজোস্কিন এই যে ক্রিমটি দেখতে পাচ্ছেন, এর মধ্যে টেজারোটিন 0.1% W উপাদান রয়েছে। বন্ধুরা, এই যে ক্রিমটি দেখতে পাচ্ছেন, এই ক্রিমটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট। আর এই যে ছোট ক্রিমটি, এটির খুচরা মূল্য হচ্ছে 140 টাকা। 20 গ্রাম এই যে টেজোস্কিন ক্রিম, এর কিন্তু বিশেষ একটি গুণাগুণ রয়েছে। অনেকেই রয়েছেন আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমার শরীরে, অর্থাৎ আমার স্কিনে, আমার চেহারায়, মুখে প্রচুর পরিমাণে ব্রণ, এটি আমি কিভাবে নিরাময় করব। তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। বন্ধুরা, এটি ব্রণ নিরাময়ের জন্য একটি কার্যকরী ক্রিম। এই যে ক্রিমটি দেখতে পাচ্ছেন, ব্রণের জন্য মুখে, মুখটি ভালো করে ধুতে হবে। পানি শুকানোর পর মুখের যে অংশে ব্রণ রয়েছে, সেখানে হালকাভাবে এই টেজারোটিন ক্রিম দিয়ে একবার লাগাতে হবে, সম্পূর্ণ আক্রান্ত অঞ্চলে লাগাতে হবে। পার্শ্বপ্রতিক্রিয়া যদি বলি, যে টেজারোটিন ক্রিম সাধারণত সুসহনীয়, তবে টেজারোটিন দ্বারা চিকিৎসার ক্ষেত্রে যে পরামর্শ বা পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, তার বেশিরভাগই চামড়ার সঙ্গে সম্পর্কযুক্ত, যেমন জ্বালা পোড়া, অস্থির ভাব, চামড়া খসে পড়া, সোয়াচে চর্মরোগ, র্যাশ ইত্যাদি এগুলো হতে পারে। তবে সেটি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, শুধুমাত্র আক্রান্ত স্থানেই এই ক্রিমটি ব্যবহার করতে হবে। এটি শুধু শরীরের বহি অংশে ব্যবহার করতে হবে, চোখ, চোখের পাতা বা মুখে যেন এর সংস্পর্শ না আসে। চোখে লেগে গেলে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। চুলকানি আক্রান্ত অঞ্চলে রেটিনয়েড লাগানো থেকে বিরত থাকুন, কারণ তা ব্যাপক চুলকানির সৃষ্টি করতে পারে। আর এই যে ক্রিমটি, এটি গর্ভাবস্থায় মহিলাদের ক্ষেত্রে কোনো সুপ্রতিষ্ঠিত পরীক্ষা পাওয়া যায় না, যদিও মুখে ব্রণের চিকিৎসার ক্ষেত্রে অল্প করে ব্যবহার করা হয়, বিধায় কম পরিমাণ উপাদান রক্তে আসে। কিন্তু এই টেজোরোটিন ভ্রূণের ক্ষতি করতে পারে, কিন্তু কী পরিমাণ ক্ষতি তা এখনও জানা যায়নি। আর যেসব মায়েরা বুকের দুধ খাওয়াচ্ছেন, তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। এবার আসি আমরা এই যে ভ্রূণ, এর চিকিৎসা এবং প্রতিকার সম্পর্কে একটু জেনে নিই। ব্রণ হচ্ছে অতি পরিচিত একটি চর্মরোগ, যা অধিকাংশ মানুষের জীবনে কোনো না কোনো সময়ে ত্বকে কম বেশি দেখা দিতে পারে। এর কারণে দীর্ঘমেয়াদি দাগ দেখা হয় হতে পারে এবং হালকা থেকে গাঢ় ধরনের স্পট আপনার ত্বকে দেখা দিতে পারে। অনেক সময় দেখা যায় মুখমণ্ডল, পিঠ, কাঁধ, বুকের ত্বকেও এই ব্রণ দেখা দেয়। সাধারণত 11 বছরের পর এবং 30 বছরের আগে এটি বেশি দেখা দেয়, তবে 30 বছর পরেও মাঝে মাঝে ত্বকে ব্রণ দেখা দিতে পারে। পরিসংখ্যানে দেখা গেছে যে প্রতি 10 জনের মধ্যে 8 জনই ব্রণের সমস্যায় ভুগে থাকেন। বন্ধুরা, অতিরিক্ত তেলাক্ত, তৈলাক্ত ত্বক, বংশগত বা হেরিডিটারি ফ্যাক্টর, অতিরিক্ত অ্যান্ড্রোজেন হরমোন, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ, ঘুম কম হওয়া, জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়া, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদির কারণে এই ব্রণ হতে পারে। এছাড়াও কিছু শারীরিক সমস্যা, যেমন কুশিং সিন্ড্রোম, হাইপোথাইরয়েডিজম, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম ইত্যাদি কারণে ত্বকে ব্রণ দেখা দেয়। তবে ব্রণ ভালো হয়ে যায়, যাওয়ার পর ব্রণের দাগ বা গর্ত বা যে ক্ষত হয় তা সৌন্দর্যকে ব্যাহত করে, জানিয়ে অনেকেই
মানসিকভাবে ভেঙে পড়েন। কিন্তু এই মানসিক চিন্তা ব্রণের সমস্যা আরও জটিল করে তুলতে পারে, তাই যখন ব্রণ হবে তা নিয়ে চিন্তা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আজকাল ব্রণের অনেক ধরনের ভালো চিকিৎসা রয়েছে, পাশাপাশি লেজার চিকিৎসার মাধ্যমে ব্রণের দাগ বা ক্ষত নিরাময় করা সম্ভব। যাদের অতিরিক্ত তৈলাক্ত ত্বক তাদের ব্রণ হওয়ার প্রবণতা বেশি থাকে, তাই অয়েল কন্ট্রোল সাবান বা ফেস ওয়াশ দিয়ে সবসময় মুখ পরিষ্কার করতে হবে। চিকিৎসার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, নিয়মিত ঘুমাতে হবে, স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে, যদি কেউ ধূমপান করে থাকেন তা ত্যাগ করতে হবে, ভালো মানের প্রসাধনী ব্যবহার করতে হবে। নিয়মিত জীবনযাপনের মাধ্যমে ব্রণের যে সমস্যা সেটি থেকে আপনি অনেকটাই সুস্থ ত্বক পেতে পারেন। বন্ধুরা, আমরা আমাদের ভিডিওটি আজকে এখানে শেষ করছি, আসছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবসময় বলে থাকি যে কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে ভালো চিকিৎসকের পরামর্শ নিন।